প্রয়াত রাষ্ট্রপতির মরদেহের কফিন বহন করে নিয়ে যাচ্ছেন সেনা কর্মকর্তারা, দুপাশে মাননীয় মন্ত্রীবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, আওয়ামী লীগ এবং অন্যান্য দলের, এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। এদিকে এক পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা এবং প্রয়াত রাষ্ট্রপতির পুত্র নাজবুল হাসান, সংসদ সদস্য এবং অস্থায়ী রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং তার দুই কন্যা, প্রয়াত রাষ্ট্রপতির দুই কন্যা দাঁড়িয়ে আছেন প্রেজেন্টেশন লাইনের এপাশে। এখন সবাই মোটর শোভাযাত্রা সহকারে বঙ্গভবনের পথে যাত্রা করবেন এবং গার্ড অব অনার প্রদান শেষ হচ্ছে। সুষ্ঠু এবং ভাবগম্ভীর পরিবেশে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হলো বিমানবন্দরের, এবং একটি সুসজ্জিত ট্রাকে, যেটা জাতীয় পতাকায় আচ্ছাদিত, তাতে প্রয়াত রাষ্ট্রপতির মরদেহ তোলা হয়েছে। সেটিকে নিয়ে এখন মোটর শোভাযাত্রা রওনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং অস্থায়ী রাষ্ট্রপতি তারা যাচ্ছেন, তারাও সবানুগমন করবেন এবং তারা বঙ্গভবনে চলে যাবেন। বঙ্গভবনেও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, তারপর তার মরদেহ আজকে রেখে দেওয়া হবে হিমঘরে, এবং কালকে দুবার নামাজে জানাজার পর তাকে সমাহিত করা হবে। আমরা এখনো জানি না যে তার মরদেহ কিছু সময়ের জন্য কালকে ভৈরবে নেওয়া হবে কি না, সেটারও একটা সম্ভাবনা আছে। সেটা অপেক্ষা করা হচ্ছিল, তার পরিবারের সদস্যরা এর সঙ্গে ফিরেছেন, তাদের সঙ্গে কথা বলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। ধীরে ধীরে মোটর শোভাযাত্রা যাত্রা শুরু করেছে গন্তব্য প্রয়াত রাষ্ট্রপতির শেষ আবাসস্থল বঙ্গভবন, যেখানে থেকে গত 4 বছর তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। আজকে তিনি আবার ফিরে যাচ্ছেন তার সেই আবাসে, যেখানে এই বিমানবন্দর দিয়ে এর আগেও তিনি বিদেশ থেকে কয়েকবার ফিরে এসেছেন, সেখানেও তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছিল এবং মন্ত্রীবর্গ প্রধানমন্ত্রী এরা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। কিন্তু আজকেও তিনি অভ্যর্থনা পেলেন, কিন্তু তার প্রাণহীন দেহ। তিনি জানতে পারলেন যে মানুষ কিভাবে শ্রদ্ধার সঙ্গে তাকে মূল্যায়ন করছেন। তবে আমরা প্রার্থনা করব যে তার সুকৃতির জন্যে তার আত্মা চিরশান্তি লাভ করবে।
সুসজ্জিত ট্রাকটি জাতীয় পতাকা আচ্ছাদিত সামনে চলে গেছে এবং তার পেছনে অনেক সামরিক বেসামরিক গাড়ির বহর, যারা এই বিমানবন্দর থেকে সরাসরি বঙ্গভবনে যাবে। আমরা দেখছি যারা গার্ড অব অনার প্রদান করেছিল তারাও ফিরে যাচ্ছে, এবং প্রয়াত রাষ্ট্রপতি